ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2016 নিয়োগের যে প্যানেল, সেই বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। এবং সেই মামলার পুরো কেস ডিটেলস আপনারা জানতে পারবেন, কবে মামলাটি উঠতে চলেছে এবং বাকি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো পয়েন্ট টু পয়েন্ট আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব এবং তার সাথে ইম্পর্টেন্ট যে ডিটেলস সেটা শেয়ার করব। দেরি না করে শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে রাখুন, কাজে লাগবে। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। এবং তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক আছে, টেলিগ্রাম এবং তার সাথে ফেসবুক, বিভিন্ন ধরনের সমস্ত রকম লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। শুরু করা যাক। অনেকের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাঘুরি করছে, এই যে এতজনের চাকরি বাতিলের অর্ডার হয়েছে এবং সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, এবং তাহলে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে? কি তাহলে এই যে চাকরি বাতিলের রায় হয়েছে তা সেই রায়ের উপর স্টে পড়বে বা স্থগিতাদেশ পড়বে, না নতুন করে পরীক্ষা ইন্টারভিউ নিয়ে প্যানেল তৈরি হবে, নাকি OMR পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ হবে? তো এটা নিয়ে কিন্তু জোর তরজা শুরু হয়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে কিছু তথ্য বলে রাখি, যেটা হচ্ছে যে চাকরি বাতিলের রায় হয়েছে এবং সেক্ষেত্রে যে অর্ডার কপি সহ যে বিশ্লেষণ করা হয়েছে সেটা কিন্তু একটা আলাদা ভিডিওতে আমরা বলেছি, দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। তো এবার তাহলে আমরা কেস ডিটেলসটার সাথে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। তো সোমবার দিন কি হয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে হাজার হাজার জনের চাকরি চলে যেতে বসেছে। যদিও অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের চাকরিগুলো, সেই প্রশ্নটি কিন্তু উঠছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় হাজার হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আদালত জানিয়েছে ঘোষিত শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে। এই নতুন নিয়োগ কীভাবে হবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আদালতের এই রায় দেখে আইনজীবীদের একাংশ মনে করছে, নতুন নিয়োগ প্রক্রিয়া বলতে আদালত বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা ইন্টারভিউ প্যানেল সবটাই বোঝাতে চাইছে। যদিও এ নিয়ে আইনজীবীদের অন্য অংশ ভিন্ন মত জানাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, CBI যে পুরনো OMR শিট বা তার মিরর কপি উদ্ধার করছে তা নিয়ে বিতর্ক না থাকলে সেগুলি পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ করতে পারবে SSC, ফলে এখনই নতুন করে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তো এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, SSC এবং পর্ষদ, অর্থাৎ আবার চাকরি হারাদেরও একাংশের শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চেয়ে প্রস্তুতি শুরু করেছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কিন্তু হতে চলেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস ডিটেলস, এবং এটি আগামী সোমবার 29 এপ্রিল উঠতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে। যদিও এই ডেটটি কিন্তু মে মাসের প্রথম দিকে হয়েছিল, তারপর হঠাৎ করে সেটি চেঞ্জ হয়ে 29 তারিখ হয়ে যায়। তো এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু সোমবার দিন ওঠার প্রবল সম্ভাবনা, এবং সব কিছু ঠিকঠাক থাকলে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। আমরা পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব যখনই পাব। তো রাজ্য সরকার, SSC ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে, তার শুনানি কিন্তু সোমবার অর্থাৎ কালকে হতে চলেছে। তো এই শুনানি হবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসেই। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে দায়ের হলো। মাস্টার অব দি রোস্টার, অর্থাৎ মামলার গুরুত্ব বুঝে নিজের কাছে রাখা প্রধান বিচারপতি কখনও নিজের হাতে রাখেননি, কিন্তু এবারের মামলাটি তিনি নিজেই শুনবেন বলে স্থির করেছেন। নিয়োগ বাতিলের অন্য মামলা যে বেঞ্চে না গিয়ে বাতিলে যে মামলাটা অন্য বেঞ্চে না পাঠিয়ে প্রধান বিচারপতি নিজের হাতে রাখার সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শীর্ষ আদালতের আইনজীবীদের একাংশ। কারণ একসঙ্গে এতজন শিক্ষককর্মীর নিয়োগ বাতিলের নজির সাম্প্রতিককাল নেই, আর এই নিয়োগ বিতর্ক নিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে প্রায় 3 বছর ধরে মামলা চলছে। ইতিমধ্যে মামলাকারী তিন পক্ষ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদের 282 পাতার রায়ের যে নানা অনুচ্ছেদে পরস্পর বিরোধিতার উল্লেখ করে সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ SLP দায়ের করেছে। এই আইনি লড়াইয়ের জন্য মামলাকারীদের তরফ থেকে তুলে ধরা হচ্ছে একাধিক যুক্তি। এবার কিছু পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। OMR স্বীকৃত অথচ প্যানেল বাতিল, এটা কেন? OMR স্বীকৃত কেন বলা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। গাজিয়াবাদ থেকে CBI এর উদ্ধার করা OMR সংক্রান্ত হার্ড ডিস্কের স্বীকৃতি দিয়েছিল আদালত।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত করেছে। এর ভিত্তিতেই রাজ্যের মন্ত্রী, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, উপদেষ্টা সহসচিব ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য একাধিক প্রভাবশালীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। এমনকি সিবিআই মামলাকারীদের আইনজীবী ও এসএসসির কর্তাদের উপস্থিতিতে অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ওএমআর সিট এসএসসির ওয়েবসাইটও আপলোডের কাজ সম্পন্ন হয়েছে। এরপরেও আদালত সকলের নিয়োগ বাতিল করেছে। এখন এই ব্যাপারটা নিয়ে কিন্তু মনে প্রশ্ন উঠছে যে অযোগ্যতা তাহলে আলাদা করে বাদ না দিয়ে পুরোটা কেন বাদ দেওয়া হলো। আবার একই সঙ্গে সিবিআইকে চারটি মামলার তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছে আদালত। প্রশ্ন তোলা হচ্ছে, তা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হয়েছে? সব পক্ষের বক্তব্য শোনা এবার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু আপনাদের বলে রাখি যে নিয়ম মেনে এসএসসি 2016 পরীক্ষার এক বছর পর প্রকৃত ওএমআর নষ্ট করে দেয়। যদিও গাজিয়াবাদ থেকে সিবিআই সেগুলি স্ক্যান কপি উদ্ধার করে, যদিও ওই স্ক্যান কপি নিয়েও প্রশ্ন উঠে যায়। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে ওএমআর জালিয়াতিতে নম্বর বাড়ানো চাকরি প্রার্থীদের বক্তব্য না শুনেই সিঙ্গেল বেঞ্চ তাদের একাংশকে অযোগ্য বলে রায় দিয়েছিল। সংশ্লিষ্টরা শীর্ষ আদালতে মামলা দায়ের করলে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা চাকরি বাতিলের আগে অভিযুক্তদের বক্তব্য শোনার নির্দেশ দেন, কিন্তু আদালত তাদের বক্তব্য শুনলেও পুরো প্যানেল বাতিলের আগে তথাকথিত যোগ্যদের বক্তব্যই শোনেনি। যদিও ডিআইরা আদালতের কথা উল্লেখ করে যোগ্যদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছিলেন, কিন্তু এক্ষেত্রে প্যানেলে তথাকথিত 19-20 হাজার যোগ্য বক্তব্য না শুনেই নোটিশের মাধ্যমে কী করে এতজনের চাকরি বাতিলের রায় দেওয়া হলো? সংবিধানের ধারা নিয়ে প্রশ্ন। এবার আদালত বলেছে, ধারা 21-এর এ অনুযায়ী অযোগ্যরা স্কুলে পড়ালে শিক্ষার্থীরা ভুল শিখবে, তাতে আখেরে ক্ষতি হবে। অথচ সংবিধানের ধারা 21 অনুযায়ী রাইট টু লাইফের কথা বলা হয়েছে। ফলে যারা এসএসসির মাধ্যমে 1998 থেকে 2012 থেকে চাকরি পেয়েছেন বা অন্য চাকরি ছেড়ে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় পাস করে এসেছেন, তাদের জীবনের অধিকারের কী হবে? পর্ষদের বক্তব্য, একসঙ্গে এতজন শিক্ষাকর্মী চাকরি বাতিলে স্কুল শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, পড়াশোনাও চরম ব্যাহত হবে। প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে সংবিধানের ধারা কি অমান্য করা হয়নি? এরপর একটা ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে মিরর ইমেজ প্রামাণ্য তথ্যি। নিয়ম মেনে এসএসসি 2016 সালের পরীক্ষার এক বছর পরে প্রকৃত ওএমআর সেটাকে নষ্ট করে দেয়। যদিও গাজিয়াবাদ থেকে যেটা সিবিআই উদ্ধার করেছিল সেটা কিন্তু স্ক্যান কপি ছিল, আমরা আগেই বললাম। তো সিবিআই উদ্ধার করা ওই স্ক্যান কপি নিয়েও প্রশ্ন ওঠায় তা আইনগতভাবে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য কিনা। সুপ্রিম কোর্ট তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে। অভিযোগ, সিবিআইয়ের সেই স্ক্যান্ড ওএমআর কপি যাচাইয়ের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমাই পড়েনি, কারণ সিএফএসএল স্ক্যান কপির হার্ড ডিস্ক খুলতে পারেনি বলে জানিয়েছিল। সেগুলি পরীক্ষা না করেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে এগুলো নথি হিসাবে কি আদৌ গ্রাহ্য হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তার মানে চারিদিকে আপনারা যে ব্যাপারটা শুনছেন যে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন চলেছে এবং তারপর ওএমআর নষ্ট এবং স্ক্যান কপি এইসব ব্যাপার, তো এইসব নিয়ে একটা মানে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে এখনও। কারণ অযোগ্যদের শুধু কেন বাদ দেওয়া গেল না এবং তার সাথে যোগ্যরা কেন শাস্তি পাচ্ছে এর জন্য, এটা কিন্তু সবার মনে প্রশ্ন থাকবে। আমরাও কিন্তু কোনোদিনই চাই না যে একটা যোগ্য ব্যক্তি সাফার করুক বা চাকরি যাক, অযোগ্য ব্যক্তিদের যাক সেটা আলাদা ব্যাপার, কিন্তু যোগ্য ব্যক্তি যেমন না সাফার করে। তো এখন দেখার বিষয় আগামীকাল সোমবার 29 এপ্রিল কী ব্যাপার উঠে আসে। পুরো আপডেটগুলো আমরা শেয়ার করবো আমাদের এই চ্যানেলে একদম। যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বলুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। তো এখন আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো। এবং যারা আগের ভিডিওটি দেখেননি আমাদের প্রাইমারি সংক্রান্ত 2014 ডেট সংক্রান্ত, সেটা কিন্তু গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক আমরা দিয়ে দেবো এবং তার সাথে আমাদের যে ভিডিও সেকশন আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। Thank you so much for watching.